হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমার একজন উম্মতকে একটি কাঠের মাধ্যমে সমস্ত মানুষের সামনে তার নাজাত দিয়া দিবেন। যদি সমস্ত হাশরবাসীর সামনে আপনাকে আমাকে যদি আল্লাহ যদি নাজাত দিয়ে দেয়, এর থেকে বড় খুশির বড় আনন্দের আর কিছু হতে পারে না। একটা মানুষের জন্য প্রতিটা মানুষের চাওয়া যে আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। কারণ আমরা সবাই অপরাধী, আমরা সবাই কি অপরাধী। অপরাধীরা সব সময় তাদের চাওয়া যেন আমি যেন ক্ষমা যেন পাই, আমি যেন কি পাই, ক্ষমা পাই। এরকম আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ায় এবং পরকালে যেন মাফ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রব্বুল আলামিন হাশরের ময়দানে আমার ওই উম্মতের সামনে 99টি খাতা খুলবেন। কয়টা খাতা? আরো জোরে বলেন, কয়টা খাতা? আমাদের ডান পাশে এবং বাম পাশে দুইজন ফেরেশতা আছেন, এরা কিন্তু আমাদের জন্য কিন্তু খাতা তৈরি করতেছেন, হিসাবের খাতা। কিসের খাতা? আরো জোরে বলেন, কিসের খাতা? এই দুইজন ফেরেশতা তারা সব সময় আমাদের জন্য হিসাবের খাতা তৈরি করে রাখতেছেন। আপনি একটা দোকানে প্রতিদিন সদাই করেন, হঠাৎ করে আপনার একদিন পকেটে টাকা নাই, কি করবেন? সেদিন বাকি খরচ করবেন। বাকি সদাই করলে দোকানদার কি করে রাখে? লিখে রাখে, হিসাব করে রাখে। রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন, অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করে দিলেন। দান করে দেওয়ার পরে রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোদেরকে সৃষ্টি করলাম, সব দিলাম, এমনিতেই ছেড়ে দেই নাই, সব কিছুর হিসাব তৈরি করে রাখতেছেন কে? হাশরের ময়দানে রব্বুল আলামিন ওই বান্দার সামনে 99টা খাতা, অর্থাৎ তার হিসাবের খাতা, তার আমলনামা, ভালো আমলনামা, খারাপ আমলনামা, এরকম 99টা খাতা তৈরি করে দিবেন কে? 99টা খাতা তার সামনে এসে উপস্থিত হবে। এরপরে রব্বুল আলামিন বলেন যে, ওই যে তার যে 99টা হিসাবের আমলনামা, তার আমলনামাগুলো এত বড় বড় হবে, একটা মানুষ খালি চোখে যতদূর পর্যন্ত তাকাতে পারে তার দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায়, এইরকম 99টা আমলনামা এত বড় বড় লম্বা লম্বা হবে। কীরকম হবে? এরকম লম্বা হবে এক একটা আমলনামা, যতদূর পর্যন্ত আমরা যেমন খালি চোখে তাকালে আকাশ দেখা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? কত দূরে রয়েছে তারপর আমরা দেখতে পাই। এইরকম মানুষের আমলনামাগুলো এত লম্বা লম্বা হবে। আপনি আমি প্রতিদিন যা করতেছি এগুলো কি কম কাজকর্ম করতেছি? ভালো কর্ম খারাপ কর্ম আমরা অনেক কিছু কিন্তু করতেছি। তো এইরকম একটা মানুষের 99টা আমলের খাতা তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পরে রব্বুল আলামিন সেদিন ওই মানুষটারে জিজ্ঞাসা করবেন, এই যে তোমার 99টা যে তোমার আমলনামা, এগুলোকে তুমি অস্বীকার করো নাকি? এবং আমার যে তোমার আমলনামা সংরক্ষণকারী দুইজন, আমি যে কাতেব লিখেছিলাম, এই কাতেব যা লিখেছে তারা কি তোমার ওপর কোনো জুলুম করেছে নাকি? তখন এই লোকটা সেদিন স্বীকার করে নেবে, আল্লাহ, এই দুইজন ফেরেশতা আমার আমলনামা হিসাবে যা লিখেছে তারা কোনো একটা কথা মিথ্যা লেখে নাই, তারা সব কিছু সত্য লিখেছে। আল্লাহু আকবার বলেন। কারণ ফেরেশতারা কখনো মিথ্যা লিখতে, তাদেরকে আল্লাহ তাআলা যা হুকুম দেয় তারা সেটাই পালন করে। জোরে বলেন, আল্লাহু আকবার। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা যা হুকুম দিয়েছে আমরা সেটা পালন করি না। কি আমরা সেটা পালন করি না? কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন, এরকম একজন ফেরেশতা নাই যে আল্লাহর হুকুম অমান্য করবে। কারণ তারা জানে তিনি হলেন আহকামুল হাকিমিন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির, সকল বিষয়ে ক্ষমতা ধরে একমাত্র কে? আল্লাহ তাআলা। এরপরে ওই মানুষটা বলবেন, হে আমার পরওয়ারদিগার, না না না, আমার যে আমলনামা আমি এগুলোকে অস্বীকার করি না, ফেরেশতা দয় তারা আমার যে আমলনামা লিখেছে তারা মিথ্যা লেখে নাই, আমি সব কিছুকে স্বীকার করে নিলাম। রব্বুল আলামিন সেদিন বলবেন, ও আমার বান্দা, তোমার কি কোনো অজুহাত আছে নাকি? তোমার কোনো অজুহাত আছে নাকি? তোমার কিছু বলার আছে নাকি? তুমি বলো। ওই মানুষটা তখন বলবে, আল্লাহ, আমার কিছু বলার নাই। রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, শুনে নাও, আমি আজকে তোমার উপর কোনো জুলুম করব না, তোমার উপর আমি কোনো জুলুম করব না, আমার কাছে তোমার একটা নেকি আছে। জোরে বলেন, কয়টা? আমার কাছে তোমার একটা নেকি আছে, আমি আল্লাহ আজকে তোমাকে তোমার নেকি আমি আল্লাহ দিয়া দেব। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন ছোট্ট একটা কাঠ বার করবেন। জোরে বলেন, কি বার করবেন? সেই কাঠের মধ্যে থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলু জোরে বলেন আল্লাহু আকবার এই কাটটা বের করার পরে রব্বুল আলামিন বলবেন এই হলো তোমার নেকি তুমি এই নেকিটা দুনিয়াতে কামাই করেছো আজকে আমি আল্লাহ তোমার উপর জুলুম করব না দুনিয়াতে তুমি যা কামাই করেছো আমি আল্লাহ আজকে সেটা তোমারই দিয়ে দেব এরপর রব্বুল আলামিন ওই মানুষটারে বলবেন এবার আমি আল্লাহ তোমার এই কাটটা এবং তোমার 99টা আমলনামা আমি আল্লাহ এক জায়গায় ওজন করব কি করব ওজন করব আমলনামায় অর্থাৎ দাড়ি পাল্লায় মিজানের পাল্লায় তখন ওই মানুষটার এক পাশে দিবি 99টা খাতা আর এক পাশে দিবি ছোট একটা কার্ড যে কার্ডের মধ্যে কি রয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওই মানুষটা তখন বলবে আল্লাহ কোথায় 99টা আমলনামা কোথায় 99টা আমলের খাতা কোথায় একটা ছোট একটা কাট কি এইরকম যতদূর পর্যন্ত দৃষ্টি যায় এতদূর পর্যন্ত যদি 99টা যদি আপনার আমার যদি খাতা যদি হয় আমলনামা যদি হয় এগুলা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আরেক পাশে যদি ছোট একটা কাট দেওয়া হয় তাহলে কোনটার ওজন বেশি হবে হ্যাঁ খাতার ওজন বেশি হবে এই মানুষটা তখন বলবে আল্লাহ আমি যে নেকি করেছি সেই নেকির তুলনায় তো কিছুই নয় নেকির তুলনায় কি কিছুই নয় রব্বুল আলামিন বলবেন তুমি তোমার আমলনামার দিকে লক্ষ্য করো তুমি ওজন দেখো আমি আল্লাহ তোমার উপর জুলুম করি নাকি আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে দুনিয়াতে জানিয়ে দিয়েছিলাম যদি কোনো বান্দা যদি আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক পাল্লায় যদি আমার যদি কালিমা তৈয়বাকে যদি দেওয়া হয় তাহলে কোনটা বেশি ভারী হবে জোরে বলেন কি বেশি ভারী হবে ঈমানের পাল্লা সবথেকে বেশি ভারী হবে যখন রব্বুল আলামিন ওই মানুষটার আমলনামা যখন ওজন করবেন যে পাশে ছোট একটা কাট আছে ওই পাশেই বেশি ভারী হয়ে যাবে কারণ আল্লাহর নামের বিপরীতে কোনো কিছু ভারী হতে পারে না যেখানে আল্লাহর নাম আছে ওইখানে ভারী হবেই পৃথিবীর কোনো কিছু নাই সেটাকে হেলাই দিবে জোরে বলেন আল্লাহু আকবার এরকম করে হাশরের ময়দানে ওই মানুষটাকে মাফ করে দিবেন কে আরো জোরে বলেন মাফ করে দিবেন কে এজন্য প্রতিটা মুহূর্তে আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের রবকে আরো জোরে বলেন আমাদের রব কে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দেন কে কখনো আমাদেরকে অন্যায় পথে কখনো পা বাড়ানো যাবে না